কয়েকদিন আগে আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরেছিলাম একই পরিবারের পাঁচজন দৃষ্টিহীন মানুষের কথা। সেই প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর আমাদের চিন্তাভাবনায় আসে সেই পরিবারকে আর্থিক সহযোগিতা করার কথা। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। জেলার গণ্ডি পেরিয়ে তাদের আর্থিক সহযোগিতা করতে আমরা পৌঁছে গিয়েছিলাম মালদার রতুয়ার ইসলামপুর গ্রামে। তবে আমাদের সেই যাত্রাটাও খুব একটা সহজ ছিল না। প্রত্যন্ত গ্রামের মাটির রাস্তা পেরিয়ে আমাদের পৌঁছতে হয়েছিল সুদূর ইসলামপুর গ্রামের সেই পরিবারের কাছে। কেমন ছিল সেই যাত্রাটা, চলুন এক ঝলকে দেখে নিই। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমার একটি তাৎপর্যপূর্ণ গান দেখো রে নয়ন মেলে জগতের বাহার। অর্থাৎ আমাদের এই সুন্দরময় পৃথিবীর সৌন্দর্যতা আমরা প্রত্যক্ষ উপলব্ধি করি আমাদের এই দুচোখ দিয়ে। আমাদের চারপাশের মাঠ ঘাট নদী নালা আমাদের প্রিয়জনদের আমরা প্রাণ ভরে দেখি এই দুচোখ দিয়েই। কিন্তু যাদের সেই সৌভাগ্য থাকে না তাদের জীবনটা ঠিক কতটা কষ্টদায়ক, তাদের জীবনটা ঠিক কতটা কঠিন, ঠিক সেই রকম একটি চিত্রই আজ আমরা তুলে ধরব আমাদের এই প্রতিবেদনে। নমস্কার, জেইন টিভিতে আবারও একবার আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি কুশল, আর আমার সাথে রয়েছে আমার সহকর্মী শাশ্বতীদি। নমস্কার, জেইন টিভিতে সকলকে স্বাগত। জেইন টিভি মানে আমরা জানি সব জনের সব মনের, তো সেরকমই একটা পরিবেশে আজকের আমরা চলে এসেছি যাদের কাছে দিন রাতের কোনো পার্থক্য নেই, আলো অন্ধকারের কোনো পার্থক্য নেই। ভাবুন কতটা অসহায় তারা। আমরা আজকে চলে এসেছি রতুয়া 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামে। একদমই তাই। আমরা এক মুহূর্ত যদি দুটো চোখের পাতা বন্ধ করে রাখি তাহলে সারা জগৎটা আমাদের কাছে অন্ধকার হয়ে যায়। আর ঠিক সেইভাবেই এই পরিবারের পাঁচটা মানুষ যাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অন্ধকার, তাদের জীবনটা ঠিক কীরকম? মালদার রতুয়া ইসলামপুর গ্রামে বসবাস এই পরিবারের। অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা, যে এলাকায় এখনও পর্যন্ত পাকা রাস্তা হয়নি। বাড়ির চিত্রটাও ঠিক একই রকম, একটি মাটির কাঁচা বাড়ি। আর সেই একটিমাত্র বাড়িতেই কিন্তু একটা সুবৃহৎ পরিবার বসবাস করছে। আর সেই পরিবারেই রয়েছে এই পাঁচজন অন্ধ ব্যক্তি। আমরা সরাসরি কথা বলে নেব এই পরিবারের সদস্যদের সাথে। তার আগে জানিয়ে রাখি পরিবারের কর্তা আমজাদ আলী, তার 4 ছেলে 1 মেয়ে। সেই 4 ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে সে অন্ধ। সেই ছেলের আবার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, একজন বোন রয়েছে, তারাও কিন্তু চোখে দেখতে পায় না। কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদের প্রতিটা দিন কাটাতে হচ্ছে, কতটা সমস্যায় পড়ছেন তারা, সেই সব কিছুই জেনে নেব ঠিক তাদের কাছ থেকেই। আমরা সরাসরি কথা বলে নেব সেই পরিবারের সদস্যদের সাথে। দাদা, প্রথমেই জানতে চাইব আপনার নামটা কি? বাবলু। আচ্ছা, এই যে এই সমস্যাটা, এই যে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, এই সমস্যাটা কতদিনের? এটা জন্মে থেকেই। আচ্ছা, জন্ম থেকেই আপনি চোখে দেখতে পাচ্ছেন না? জি। আচ্ছা, এই যে ধরুন একটা দীর্ঘ সময় আপনি কাটিয়ে এসেছেন, সারা জগৎ আপনার কাছে অন্ধকার, কতটা সমস্যা হয়েছে বা কতটা কষ্ট হয়েছে? জি, আমার জীবনে অনেক কিছু কষ্ট রয়েছে। কারণ যে যার দুনিয়াতে দুটি চক্ষু নাই তার কিছুই নাই। চোখটাই হচ্ছে মানুষের একটা মূল্যবান জিনিস, চোখ ছাড়া দুনিয়াতে কিছুই নাই। তো আমার ছেলে একটা অন্ধ, আমি একজন অন্ধ, তারপরে আমার একটা মেয়ে অন্ধ, দুটা মেয়ে অন্ধ। আমার পরিবারে 4-5টা সদস্য, তার মধ্যে 4টাই অন্ধ, স্ত্রী ছাড়া, আর একটা বোন অন্ধ। মানে একটা আমার বাড়িতে 5টাই অন্ধ আমার বোনকে দিয়ে। তো আমরা চলাফেরা সেরকম মানুষের সাহায্য ছাড়া চলতে পারি না। রাস্তাঘাটে যেতে হয়, কোথাও যেতে হয়, মানুষের সাহায্য ছাড়া চলা মুশকিল হয়ে যাচ্ছে। আর আমাদের সেরকম কিছুই শারীরিক অবস্থা নাই, বাবারও নাই, তো আমাদের কী করে থাকবে? তো আপনারা যেহেতু এসেছেন আমাদের জন্যে,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি সকলকে। একে শারীরিকভাবে প্রতিবন্ধী, তার মধ্যে পরিবারের আর্থিক অবস্থাও বেশ শোচনীয়, তাই দুই মিলিয়ে একেবারে সমস্যায় পড়েছেন এই পরিবার। আর ঠিক এমনটাই কিন্তু আমাদের জানাচ্ছেন পরিবারের একজন সদস্য বাবলু। আমি আবারও একবার আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে আপনাদের পরিবারে পাঁচজন অন্ধ ব্যক্তি রয়েছে, জি, তো প্রতিবন্ধকতা যে ভাতা থাকে সরকার থেকে দেওয়া হয় সেটা কি পাচ্ছেন? ভাতা দুটো আছে, পাঁচজনের মধ্যে দুটো ভাতা আছে, একটা আমার বোনের, একটা মেয়ের, বড় মেয়েটার, এই দুজনের ভাতা আছে, তাছাড়া আমাদের কিছু নেই। আর এগুলো ভাতা দিয়ে কি আমাদের সংসার কি চলবে? ধরে নেন যে আপনারা 1000 টাকা মাসে ভাতা হয়, কোনো সময় তো 2 মাস অন্তর আসে, কোনো সময় তো 1 মাস মাসে মাসে চলে আসে, আবার সময় তো হয়তো 3 মাস পরে আসে। এই করে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা পড়া ভালো মন্দ আছে, সংসারের আরও কিছু ডাক্তারি খরচ আবি ঝাবি এগুলো, এ করে কী করে চলে আমাদের, এটা আমি আপনাদের কাছে এটা আবেদন জানাই আর কি। আচ্ছা, এই যে ধরুন 5 জন সদস্য রয়েছে যারা চোখে দেখতে পাচ্ছে না, তাদের মধ্যে 2 জন ভাতা পাচ্ছে, 3 জন পাচ্ছে না, এই বিষয়টা কি জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের বা যারা দায়িত্বে রয়েছেন তাদের? আমাদের ব্লকে জমা করেছিলাম, কোনো কোনো মানুষের হাতে দিয়েছিলাম, তো হয়নি কাজ, বলছে হবে হবেই করে হচ্ছে না, আর কাগজপত্র আমাদের নিয়ে যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, এই করে আমরা নিয়ে যেতে পারি না, সেরকম শক্তি নাই আমাদের, দেখে চলে যাব, মানুষের হাত দিয়ে করাচ্ছি কিন্তু হয় না কাজ, এই মতো করে আছি। সত্যিই তো তাই, সরকার থেকে যে ভাতা দেওয়া হচ্ছে তা কিন্তু যৎসামান্য, সেই ভাতায় কিভাবে সংসার চালাবে যখন নিজেরা কোনোভাবে কাজ করতে পারছেন না, উপার্জন করতে পারছেন না, তার মধ্যেও আবার 5 জন সদস্য চোখে দেখতে পান না, তাদের মধ্যে 2 জন ভাতা পাচ্ছেন, 3 জন পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? প্রশাসনিক আধিকারিকদের বা বিভিন্ন কর্মকর্তাদের জানানো হলেও তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে, কাজ করে দিচ্ছে না, তাদের ভাতাটা করে দিচ্ছে না, তাহলে দোষ কোথায়? এই পরিবারের মানুষগুলো চোখে দেখতে পাচ্ছে না এটা দোষ, নাকি এই পরিবারের আর্থিক সচ্ছলতা খুব খারাপ, তাদের আর্থিক সচ্ছলতা ভালো নয়, এটাই তাদের দোষ? এই দ্বন্দ্বেই কিন্তু রয়েছে পরিবার। তোমার নাম কি? আমার নাম ইসমিতারা খাতুন। ইসমিতারা খাতুন, তুমিও কি একদম শুরু থেকেই মানে জন্ম থেকেই কি অন্ধ? যে আমি জন্ম থেকেই অন্ধ। জন্ম থেকেই অন্ধ। এখন তোমার বয়স কত? আমার বয়স হয়তো 27 বছর হয়ে গেল। মানে ভাবুন, যে সময়টা হেসে খেলে বেড়ানোর সময়, যে সময়টা আমাদের আমরা ভাবি বাবা মারা যে মেয়ের বিয়ে দেবো, সংসার করব, মেয়ে সুন্দর একটা জীবনের পথে প্রবেশ করবে, সেই সময় এই মেয়েটি সমস্ত কিছু থেকে, সমস্ত আনন্দ থেকে এই মেয়েটি বঞ্চিত। কিছু যে করবে, বিয়েটাই বড় কথা নয়, তার বাইরেও আরও অনেক কিছু করতে পারে, সেই কাজটুকুও কিন্তু সে করতে পারবে না, তার কোনো উপায় নেই, তাকে অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারবে না। তুমি কি ভাতা পাও? জি আমি পাই ভাতা। কত করে পাও? 1000 করে দিচ্ছে, কিন্তু সঠিক করে ওটা তো তো পাঁচ চিঠি আছে, কিন্তু ওটাতে তো তোমার কাপড় ধরে ভালো মন্দ আরও কিছু, বাবা মা আমার অসুবিধা হচ্ছে, তাদের জমি জায়গা নেই তো কিছু নাই, তো আমাকে থাকবার জন্য হয়তো একটা ঘরের বা বাড়িরও দরকার, কি টাকা পয়সার, আমি কিভাবে কি করব এটাই জানতে চাইছি আপনাকে, আমি যে কী করবো, আমার তো বিয়ে শাদিও হবে না, আমি কোথায় যেতেও পারবো না, আমার বাবা মার পরে আমি কি করে খাবো, আমি তো আমার বাবার জমি নাই যে আমাকে 1 বিঘা বা কিছু লিখে দিবে আমি থাকবো, তো আমার জীবনে কি হবে আমি যে দেখতে পাই না। তো প্রশ্নটা আমাকে নয়, প্রশ্নটা সবার কাছে, সবাইকে বলছি, এটা এটা সবাইকে বলছি। তাহলে ওর কি হবে? 1000 টাকা কি হয়? আমরা সবাই জানি যে 1000 টাকায় কি হয় এখন, ঠিক আছে, তাও না পেল, তারপর কি করে চলবে ওর আগামী দিন? সরকারি অনুদান আসছে, কোথায় যাচ্ছে, কোথায় পৌঁছাচ্ছে, মাধ্যমটা কোথায়, কার মাধ্যম, কাকে ধরলে ঠিক সঠিক পথে সেই জায়গাটায় পৌঁছানো যাবে? তোমাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ড বা কিছু সেরাম কিছু করেছ? ওটা আমার নেই ওগুলো। তাহলে
এর পরেও তো আরও অসুস্থতা আছে, কি করে চলবে এদের? আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, এদের জীবনেও কিছু স্বপ্ন রয়েছে। তবে সুবৃহৎ অট্টালিকায় বাস করা বা রাজকীয়ভাবে জীবনযাপন করা এদের স্বপ্ন না। এখন বাবা মা আছে পরিবারে, কোনো রকমভাবে সংসার টেনে নিয়ে যাচ্ছেন। যখন তিনারা থাকবেন না, এই পরিবারের কি হবে? কিভাবে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে দিন কাটবে এই পরিবারের? সেই চিন্তায় কিন্তু মাথায় হাত পড়েছে এই পরিবারের বাকি সদস্যদের। আমি আবারও একবার দাদার কাছ থেকে জানতে চাইব, এই যে দাদা, বিভিন্ন রকম সরকারি সহযোগিতা হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য করে দেওয়া হয়েছে, সেই সব সহযোগিতা বা অনুদান কি আপনারা পেয়েছেন? জি না। আচ্ছা, পাননি? জি না। কোনো রকম সহযোগিতা আপনারা পাচ্ছেন না? জি না। তো এই যে ধরুন আপনাদের এটা পঞ্চায়েত এলাকা। জি। তো এই যে পঞ্চায়েত প্রধান রয়েছে বা মেম্বার রয়েছে আপনাদের এলাকার, তাদের কাছে জানিয়েছেন সমস্যার কথা? জানে সবাই, জানিয়েছি। এখন ধরেন যে আমার এই ব্যাপারটা, আমার বয়সটা এখন ধরে নেন যে 37 আছে, তো এতদিন থেকে তো আমি ছিলাম, আমার বোন ছিলাম, তারপরে তো আমার তিনটে ছেলে মেয়ে হয়ে গেছে আমার মতো। তাহলে একটা পরিবারে পাঁচটা সদস্য যদি থাকে, তাহলে আমাদের অবস্থা কী হতে পারে? আর আমি এটা আমি সকলের কাছে এটা জানতে চাই বা জানাতে চাই যে আমাদের মতন লোক এই অবস্থা আমাদের এলাকাতে সবাই জানে যে ওই জায়গাতে এরকম ফ্যামিলি আছে। হয়তো যারা জানেন, যিনারা ওপরে আছেন, যিনারা বুদ্ধিজীবী লোক, জ্ঞানীগুণী লোক আছেন, ওনারাকে আমি সকলকে আবেদনটা জানাতে চাই যে আমাদের উপর সকলে আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের কী হিসাবটা করে আমরা চলবো আর কী করে আমরা চলাফেরা করবো দুনিয়াতে। আমাদের সেরকম তো শক্তি নাই। তাহলে বাড়ির মেন সদস্য হচ্ছে আমি, আমার একটি ছেলে, দুটো মেয়ে, তাহলে একটা বোন। তো যেটা মেন সদস্য, স্ত্রী আমার ভালো, সেই স্ত্রী তো কোথাও যেতে পারবে না, কাজকামি কুজি কোথাও যেতে পারবে না, তার কী হিসাব করতে পারবে? ও আমাকে সামলাবে না কোথাও যাবে কোনো কাজ করতে? এটাই আমি আপনারা সকলকে জানাতে চাই যে সকলে আমার উপর লক্ষ্য রাখবেন, আপনাদের উপরওয়ালা হয়তো আল্লাহ ভালো রাখবেন। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাইবো, এই যে আপনার বাবা বর্তমানে বাড়িতে রয়েছে, আপনার বাবা কি কোনো রকম কাজকর্ম করেন? জি না, কাজ করতে পারছেন না। একবার অসুস্থ হয়ে গেছিলেন, তারপর থেকে আর কিছু কাজকর্ম করতে পারছিলেন না। এর আগে আমাকে মানুষ করেছে, একটা বিজনেস করে মাছের ব্যবসা করত, ওনার এখন কোনো শক্তি নাই যে আমাকে এলিয়ে চলাফেরা করতে। কতদিন আগে এই ব্যবসা বন্ধ করে দিয়েছেন আপনার বাবা? মোটামুটি 4-5 বছর হয়ে গেল। আচ্ছা, তো এই যে দীর্ঘ 4-5 বছর সময়, 4-5 বছর ধরে আপনাদের পরিবার বা আপনাদের সংসার কীভাবে চলছে? যে আমরা গ্রামে যাই, গ্রামে গিয়ে নিয়ে আসি, আবার বাড়িতে চলাফেরা করি, এরকমভাবে। মানে আপনি বলতে চাইছেন সাহায্যের জন্য গ্রামের মানুষের কাছে যান? জি জি জি। বলার ভাষা আমি যেন হারিয়ে ফেলেছি। একটা অন্ধের পরিবার, যে পরিবারে এতজন মানুষ চোখে দেখতে পায় না, সেই পরিবারের আর্থিক উপার্জন এলাকার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে খাবারের দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করা, এই যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে পরিবারের, এদের ভবিষ্যৎ কোথায়? সরকার বিভিন্ন রকম সহযোগিতা করছে গরিব মানুষদের জন্য, যারা হ্যান্ডিক্যাপড রয়েছে তাদের জন্য বিশেষ সহযোগিতা থাকছে। তাহলে যে পরিবারের সহযোগিতা দরকার সেই পরিবারগুলো সহযোগিতা পাচ্ছেন না, তাহলে সহযোগিতাগুলো যাচ্ছে কোথায়? তাহলে কি মাধ্যম, দিদি একটি কথা বলছিলেন, এই যে একটি মাধ্যমের মাধ্যমে আমরা সহযোগিতা পাই, সেই মাধ্যমে কি সহযোগিতা আত্মসাত করে নিচ্ছে? প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। তোমার নাম কি? সাবিলা খাতুন। সাবিলা খাতুন, তুমি কি করো সারাদিন? কি করবো, বাড়িতে থাকি। বাড়িতে থাকো, ভাবুন, আন্দাজ করুন বাচ্চাটার বয়স কত? 10 বছর। তা একটা 10 বছরের বাচ্চার থেকে আমরা কি আশা করতে পারি? সে বাচ্চাটি স্কুল যাবে, সে বাচ্চাটি খেলাধুলা করবে, আমাদেরকে বিরক্ত করবে, কিন্তু ওকে যেটাই করতে হবে ওকে অন্যের সাহায্য। আমি বলছি একটু অন্তত আমরা ভাবি বাচ্চাটাকে একটুখানি যেন ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় পৌঁছানো যায়, পৌঁছে দেওয়া যেতে পারে বাচ্চাটাকে। আমরা একটু চেষ্টা করব যে অন্তত
পাঁচজন সদস্যের মধ্যে একজন সদস্য যে কিনা একদম শিশু, শিশু থেকে সে কৈশোর হবে, তারপর সে আরও বড় হবে, মানে সারা জীবনটা সে কিভাবে কাটাবে, একদম ছোট্ট একটা শিশু, একটা দুধের শিশু, সে বাচ্চাটা যেন অন্তত একটা, মানে ওদেরকে একটু আগে শুনছিলাম যে প্রথম দিকে চেষ্টা করা হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যাবার, কিন্তু এমন এমন একটা অঞ্চল যে যেখান থেকে ডাক্তারের কাছে যাবার মতন ক্ষমতাটুকু এদের নেই। এনারা যে ডাক্তারের কাছে পৌঁছাবে শহরে গিয়ে সেরকম অবস্থাও এনাদের নেই। তো এটুকুই বার্তা আমাদের জেন টিভির থেকে, যে অন্তত আমরা চেষ্টা করব বাচ্চাটার পাশে দাঁড়াতে, যে ও যেন অন্তত বড় হওয়ার পথে এগোতে পারে, অন্তত কিছু একটা করতে পারে। জেন টিভির জন্মলগ্ন থেকেই আমরা কথা দিয়েছিলাম প্রতিটা গরিব দুস্থ মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার সাথে সাথে সেই দুঃখ দুর্দশা আমাদের তরফে যতটা সম্ভব আমরা নিরসন করার চেষ্টা করব। ঠিক সেইভাবেই আজকে আবারও আমরা পৌঁছে গিয়েছি মালদার রতুয়া ইসলামপুরের একটি সেইরকম গরিব অসহায় পরিবারের কাছে। সেই পরিবারের সদস্যরা রয়েছে আমাদের সাথে, আর সেই পরিবারের সদস্যদের হাতে আমরা এখন তুলে দেব আর্থিক অনুদান 50,000 টাকা। তবে বিভিন্ন শিল্পপতি মানুষ, বিভিন্ন সমাজসেবী মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সাথে। সেই সব মানুষদের মধ্যে রয়েছেন, প্রথমেই রয়েছেন মরহুম রুমশাদ আলী বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ আর্থিক অনুদান, বিশিষ্ট বিড়ি পাতা ব্যবসায়ী মোহাম্মদ সেনাউল শেখের তরফে বিশেষ আর্থিক অনুদান, ধুলিয়ান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ বশির শেখের তরফে বিশেষ আর্থিক অনুদান, ধুলিয়ান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অপর এক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আকিব জাবেদের তরফে বিশেষ আর্থিক অনুদান, আজিজ ক্লথ স্টোরসের কর্ণধার মোহাম্মদ আব্দুল আজিজের তরফে বিশেষ আর্থিক অনুদান। ধুলিয়ান পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শিল্পপতি মুনতান শেখের তরফে বিশেষ আর্থিক অনুদান, সর্দার হার্ডওয়ারের কর্ণধার সেফাউল হকের তরফে বিশেষ আর্থিক অনুদান, বিশিষ্ট বিড়িপাতা ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মালিকের তরফে বিশেষ আর্থিক অনুদান, আবারও আরেকজন বিশিষ্ট বিড়িপাতা ব্যবসায়ী শুকুরদি শেখের তরফে বিশেষ আর্থিক অনুদান, এলআইসি এজেন্ট বিয়ন আলীর তরফে বিশেষ আর্থিক অনুদান, সমাজসেবী আমরুন নেশার তরফে বিশেষ আর্থিক অনুদান। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাহায্য করেছেন তাদেরকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর চাইব আপনারাও এরকম আমাদের সঙ্গে আসুন, আমাদের সাথে থাকুন। আর আরও একটি বিষয়, এই পরিবারের তরফে জ্যান টিভির মাধ্যমে পরিবারের আবেদন, যাদের সামর্থ্য রয়েছে, যেসব সমাজসেবী মানুষ রয়েছেন তারাও যাতে এগিয়ে আসে, এই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কারণ আমাদের একার পক্ষে কখনোই এই সব মানুষদের পাশে দাঁড়ানো সম্ভব নয়। তাই আবারও আমরা জ্যান টিভির তরফে আপনাদের কাছে আবেদন জানাই, যারা সমাজসেবী মানুষ রয়েছেন তারা অবশ্যই এগিয়ে আসুন এবং পাশে দাঁড়ান এই সব মানুষদের। জ্যান টিভির তরফে আর্থিক অনুদান আমরা তুলে দিচ্ছি পরিবারের কর্তা এবং বড় ছেলে দুজনের হাতেই, কারণ জ্যান টিভি মানেই তো সবজনের সব মনের। আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর এই যে সমাজে আরও সমাজসেবী বিভিন্ন মানুষ রয়েছেন বা প্রশাসনিক কর্মকর্তারও রয়েছেন, তাদের কী কী বলতে চাইবেন? সকলকে ধন্যবাদ। এই যে আজকে আমরা জ্যান টিভির তরফ থেকে আপনাদের কাছে এসেছি, যতটা সম্ভব সাহায্য করেছি, জ্যান টিভিকে কী বলবেন? ধন্যবাদ, আমরা ধন্যবাদ জ্যান টিভিকে আমরা ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা খুব উন্নতি কল্পে আমরা ভালো জয়েন্ট টিভিকে আমরা ধন্যবাদ করছি, আমরা পাশের সাহায্য করছি, সাহায্য করে আমরা যোগাযোগ আপনারা করেছেন, আপনারা যাতে ভালোভাবে থাকেন আপনারা করে দেন আমরাকে, অসুবিধা নাই। আর আমি বলবো আপনারা যারা আছেন আমাদের সঙ্গে থাকবেন তো অবশ্যই, আর আশীর্বাদ করুন, দোয়া করুন, আমরা যেন এইভাবেই সব জনের সব মনের খবরে পৌঁছে যেতে পারি, সবার দরজায় পৌঁছে যেতে পারি। আর আমাদের যিনি কর্ণধার ওনাকে জানাই আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, এরমভাবেই যেন উনি চলে যেতে পারেন, আরও অনেক দূরে গিয়ে যেতে পারেন। অবশ্যই তাই।
এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে যে মানুষটির অবদান রয়েছে, যে মানুষটির হাত রয়েছে, তিনি হলেন জেইন টিভি, ফাউন্ডার অফ জেইন টিভি এমডি নাজমে আলম। তাই এই পরিবারের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে সেই মানুষটিকে বিশেষ ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। জেইন টিভি মানেই সব জনের সব মনের, তাই সব জনের সব মনের কথা তুলে ধরা আমাদের কাজ। ঠিক সেই মতোই আবারও আমরা চলে এসেছিলাম একটি পরিবারের কাছে। তবে আপনাদের কি করতে হবে, চোখ রাখতে হবে জেইন টিভির পর্দায়, কারণ জেইন টিভি মানে সব জনের সব মনের।